আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে প্রোডাক্টের রিভিউ দিব সেই প্রোডাক্টের নাম হচ্ছে লেডি ডায়ানা সানস্ক্রিন। এই প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 170 ml। স্কিন ডিপলি ময়শ্চারাইজ করবে, সানবার্ন থেকে স্কিনকে রক্ষা করবে, পোর্স ক্লক করে দেবে না। কিছু কিছু সানস্ক্রিন আছে যেগুলো ইউজ করলে পোর্স ক্লক হয়ে যায়, বাট এই সানস্ক্রিনটি ইউজ করলে পোর্স ক্লক হয়ে যাবে না। ভিটামিন ই সমৃদ্ধ লেডি ডায়ানা সানস্ক্রিন ফলে নির্যাস থেকে তৈরি করা হয়েছে, হাই সানস প্রোটেক্ট দিবে। এজিং প্রবলেম সৃষ্টিকারী ইউভি এ সানবার্ন সৃষ্টিকারী ইউভি বি রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করবে, স্কিন হাইড্রেট করবে। এই প্রোডাক্টটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি নন কমেডোজেনিক। কিছু কিছু সানস্ক্রিন আছে যেগুলো ইউজ করলে স্কিনটা আগের থেকেও বেশি ঘেমে যায়, স্কিনটা বেশি অয়েলি হয়ে যায়। তো এই সানস্ক্রিনটি যদি তোমরা ইউজ করো তাহলে স্কিনটা বেশি ঘামবে না আর স্কিনটাকে অয়েলি করে দিবে না। স্কিন বেশি অয়েলি হয়ে গেলে স্কিনটাকে দেখতে কালো লাগে, স্কিনটাকে দেখতে তেমন ভালো লাগে না। তো এই সানস্ক্রিনটি যদি তোমরা ইউজ করো তাহলে স্কিনটাকে বেশি ঘামাবে না আর স্কিনটা অয়েলি হয়ে যাবে না, জন্য স্কিনটাকে দেখতে কালো লাগবে না। স্কিন লাইটেনিং করতে কাজ করবে। এই সানস্ক্রিনের টেক্সচার লাইট টেক্সচারের, সহজেই স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে, নন স্টিকি, স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করবে। এই প্রোডাক্টটি সব ধরনের স্কিনেই সুইটেবল। যাদের সেন্সিটিভ স্কিন, কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো না, স্কিনে ইরিটেশন হয়, তারাও এটি ইউজ করতে পারবা, কোনো রকম প্রবলেম হবে না। যাদের সেন্সিটিভ স্কিন তারাও ইউজ করতে পারতেছো, অয়েলি স্কিন তারাও পারবা, অ্যান্ড যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারতেছো। এটি সব ধরনের স্কিনেই সুইটেবল। সো এই প্রোডাক্টটি সবাই ইউজ করতে পারবা। এই প্রোডাক্টটি স্কিনটাকে হেলদি করবে। এটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে হবে। সানস্ক্রিন যে শুধু মেয়েদের ইউজ করতে হবে এমনটা কিন্তু না, ছেলেদেরও সানস্ক্রিন ইউজ করার খুবই প্রয়োজন। অ্যান্ড আমি তোমাদেরকে বলবো 15 বছর থেকে তোমরা সানস্ক্রিন ইউজ করবা, কারণ যখন তোমরা বাইরে যাবা তখন সূর্যের আলোতে তোমাদের স্কিনটা সানট্যান হয়ে যাবে, সানবার্ন হয়ে যাবে। যাদের বয়স 15 বছর তারা নাইট ক্রিম যদি ইউজ নাও করো, অ্যান্ড তাদের নাইট ক্রিম ইউজ না করাই ভালো, কিন্তু তোমরা সানস্ক্রিন ইউজ করবা। অ্যান্ড সানস্ক্রিন ইউজ করার সঠিক নিয়ম হচ্ছে যখন তুমি বাইরে বের হবা, বাসায় থাকলেও সানস্ক্রিন লাগায় রাখবা, কারণ বাসায় থাকলে কিন্তু সানস্ক্রিন লাগানো উচিত। তো বাইরে যখন যাবা তখন বাইরে বের হওয়ার 15 থেকে 20 মিনিট আগে স্কিনে সানস্ক্রিন লাগাবা, 15 থেকে 20 মিনিট পর বাইরে বের হবা। অ্যান্ড যখন তুমি স্কিনে লাগাবা একটু বেশি পরিমাণে লাগাবা, অ্যান্ড জেন্টলি মাসাজ করে করে লাগাবা। অ্যান্ড 2 ঘন্টা পর পর সানস্ক্রিন অ্যাপ্লাই করার ট্রাই করবা। এই সানস্ক্রিনটি তোমাকে 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হবে। কিছু কিছু সানস্ক্রিন আছে যেগুলো 3 ঘন্টা পর পর অ্যাপ্লাই করলেও প্রবলেম হবে না। লং টাইম যদি বাইরে থাকো তাহলে অবশ্যই তোমাকে 2 ঘন্টা পর পর এই সানস্ক্রিনটি স্কিনে অ্যাপ্লাই করতে হবে। যারা চাচ্ছ ভালো সানস্ক্রিন ইউজ করবা তারা এই সানস্ক্রিনটি ইউজ করতে পারো, এটি কিন্তু অনেক ভালো একটি সানস্ক্রিন। এই প্রোডাক্টটি স্কিনে কোনো রকম প্রবলেম করবে না, স্কিনটাকে ড্যামেজ করবে না। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও।